আমার কুল দেখিছে আমার কতগুলা সৈনিক আমি তরমত দুই চারটা প্যাকেট করি দৈনিক কাজ চলতেছে একটু পরে ভিডিও শুরু হবে সো হে গাইস আসসালামু আলাইকুম ইসমি রিভাদ হাসান ওয়েলকাম টু রিভাদ হাসান ব্লগস আজকে আমরা যাচ্ছি কিন্তু একটি গানের শুটে আর এটি বিস্তারিত বলবে মুগ্ধ বলো হে হোয়াটস আপ পিপল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো বেসিক্যালি আমরা বের হইছি আমাদের শুটের টাইম ছিল 9টায় আমরা বের হয়ে গেছি 10টার দিকে প্রচুর লেট করছি কজ রোজার দিন পোলাপান উঠতে চায় না এখনো প্যারা দিতেছি তা উঠতেছে না এর যে প্রজেক্ট আছে ওইটা করার জন্য মাঠ থেকে মাসির দরদ বেশি সবাই দোয়া করো আমাদের জন্য আর অনেক লেট হয়ে গেছে যেন ভালোভাবে শুটটা শেষ করতে পারি হৃদয় খান বলো আমি লেট করে বলেছি আমার কোন সমস্যা নেই বাবা কি মিয়া তোমরা মিয়া উড়ো মিয়া কয়টার সময় আর আমি দেখছো কত আগে উড়ি মুগ্ধ পেজের মেম্বার গুলা সবগুলা নোটির পোলা শাহিন আরে কইতেছো তুমি না 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 রিফাত বাদ দেয়া রিফাত খুব হাম্বেল একটা মানুষ ও আমারে কল দিয়ে উঠাইছে এই মিয়া শুট আছে তাড়াতাড়ি উঠো না আমি আজকে শুয়ে থাকতাম বেডে মেন রোডে কিন্তু আমরা চলে আসছি আর এখন কিন্তু গাড়িতে উঠে চলে যাবার এত পরিমাণ যে ভাই গরম মানে থাকা যাচ্ছে না সামনে সব ঠিক আছে পিছনে মুখে ভরা গালি নাশকতা বহুত হইছে অফ কোর্স ফাইজ লাং স্নেহ করলে সম্মান পাইবি তাহলে হইব না বেদবি যদি না কমে চুলকা নিয়ে আরো চুলকাই দিম ওয়ান কেডাই কোন গেম খেলে আমি ভালা এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস আমরা কিন্তু এখন বর্তমানে আছি গেট পার আর বর্তমানে হেঁটে যাচ্ছি সামনে দিকে আর কি আরো একজন আসবে তাকে নিয়ে একদম সরাসরি স্টেডিয়ামে চলে যাব গান শুটটা বেসিক্যালি সব শুট সকল শুট কিন্তু ওই জায়গায় হবে এক সেকেন্ড সবাই আমরা এখন স্টেডিয়ামে চলে এসেছি আমরা এখন গানের শুট করব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গলাগালি ধরছি যে পরিচয় করাই দেই দিগন্ত ভাই হ্যালো গাইস হোয়াটস আপ ব্রো এরপরে কিন্তু শুটটা একচুয়ালি হবে ব্রাদার আসছে আমি এমনি খুশি ঠিক আছে তো খুশিতে কিছু বলতে পারতেছি না হ্যালো গাইস হয় দেখছো এখন আমাদের শুট চলতেছে এখানে আছেন মুগ্ধ কাজ চলতেছে একটু পরে ভিডিও শুরু হবে দেখিছে আমার কতগুলা সৈনিক আমি কর্মত দুই চারটা প্যাকেট করি দৈনিক আর বিলাসিতে জীবন কাটাই লাইফ চলে রঙিন কিন্তু পাজি মানুষ আজি সাজা হয়ে গেছে পন্ডিত ফাইনালে কিন্তু স্টেডিয়ামের এখানে কিন্তু শুট নেওয়া হয়ে গেছে এখন বর্তমানে যাচ্ছে হচ্ছে নতুন রুটে নাকি কোন রুট কোন রুট নতুন রুট আচ্ছা নতুন রুট কিন্তু নাম জানে না কেউ স্টেডিয়ামের কাম শেষ আমাদের হ্যাঁ স্টেডিয়ামের ভিতরে কিন্তু মানে মাঝখানে যে মাঠে করতে চাইছিলাম সেটা কিন্তু করতে দেয় নাই তো তার কারণে আর কি সাইডে নিলাম এটা তো আপনারা অবশ্যই বিএনসি সিনে দেখতেই পারলেন আর অবশ্যই আমরা সবাই কিন্তু যাচ্ছি ওরা পিছনে আছে আমরা দুজন কিন্তু আগে চলে আসছি অনেকদিন পরে আসছি এর আগে আসছিলাম হচ্ছে মুগ্ধ আমি আর হচ্ছে যে না আমি মেলাতে আসিনি আমি মুগ্ধ আমি আর আমার ভাগ্না নিয়ে আসছিলাম আর কি এনে ভর্তি করার জন্য বাট অনেকদিন আগের কথা এটা এখন কিন্তু আবার আসছি ভালোই লাগতেছে অবশ্যই রাস্তাটাও খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন যেটা অনিত আর পিচাম বেবি বলতাম আগে আমরা এমসি স্ট্যান্ডের যেটা কিন্তু আসলে সেটা যা বলে যে পিটাউন বেবি এটা জানতাম না তো আমরা কিন্তু শুট করা অলরেডি স্টেডিয়ামে শেষ তো এখন যাচ্ছে হচ্ছে সামনের দিকে আর আমাদের তো ভাই প্রোডাকশন নাই কিছু নাই রোজার ভিতরে কিন্তু কষ্ট করে আর কি করতেছি মানে কষ্ট হলো আর কি করা তো লাগবে তাই না যেহেতু আস্তে আস্তে এই যে মুগ্ধ বা সম্রাট টেপার ভাই ওরা কিন্তু উঠতেছে আস্তে আস্তে তো তার জন্য তো অবশ্যই কাজ করা লাগবে যেহেতু আমি ক্যামেরা মেনে একটা রুল আর কি প্লে করি তো ইনশাল্লাহ চেষ্টা করি যে ওদের ভালো কিছু দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখন বর্তমানে প্যাক আপ হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে এই যে সবাই
ভাই কথা বলতে পারতেছেন না বিকজ অফ হচ্ছে যে যেহেতু ভিডিও করে দিলাম তার কারণে তো এখন কিন্তু অবশ্য বাসায় চলে যাব আর আমাদের ব্লগটা কিন্তু শেষের পথে আর কি এই গান নিয়ে আমাদের অনেক আশা আছে আমরা অনেক খাটনি করে শুট করলাম রোদের মধ্যে কড়া রোদের মধ্যে ভাই ব্রাদার সবাই রোজা ছিলাম অনেক কষ্ট করে শুট টুট করছি এখন ভালোবাসা পাওয়ার আশায় কষ্ট করা তোমরা জানি না কতটুকু সাপোর্ট করবা কতটুকু এই গানের প্রতি ভালোবাসা দিবা তো আমাদের আশা অনেক এক্সপেকটেশন অনেক বেশি গানটা নিয়ে এই প্রজেক্টটা নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করছি ঠিক আছে আমরা সর্বোচ্চ চেষ্টা আমাদের এই কাজে করছি ঠিক আছে তো আপনারা প্লিজ মুগ্ধর পেজে ফলো দিয়ে দিবেন প্লিজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে দিবেন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই পাশে থাকবেন শেয়ার দিবেন কমেন্ট ঠিক আছে সো গাইস ব্লগটি এখানেই আমরা শেষ করে দিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভাই দেখিছে আমার কতগুলা সৈনিক আমি তোর মতো দুই চারটা প্যাকেট করি দৈনিক আর বিলাসিতে জীবন কাটাই লাইফ চলে রঙিন কিছু পাজি মানুষ